তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো আমাদের চ্যানেল অনেক 4-5 দিন হলো ভিডিও আসছে না কিছু কারণের জন্য, তো সরি ফর দ্যাট। অনেক লেট করে রিভিউগুলো আসছে বা যাই আসছে ভিডিও, তো তার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, তো এখন ফরেন্সিক ফিল্মটা নিয়ে কথা বলি। যে Z5 একটা ফিল্ম, যেটা একটা বললাম ফিল্ম ফরেন্সিকেরই অফিসিয়াল রিমেক। তো এই যে সরি, তো এই যে ফরেন্সিক ফিল্মটা ছিল মাল্লাম ফিল্মটা, তো সেটা আমার দেখা ছিল, যেটা সেটা রিভিউ সময় বলেছিলাম। তো ফিল্মটা আমার বেশ পছন্দের একটা ফিল্ম, তো ফিল্মটা অনেকগুলো প্লাস পয়েন্ট ছিল। বাট এই ফিল্মটা কেমন রিমেক করেছে, তো এই ফিল্মটা মানে মানে যেটা অ্যাটেম্প নিতে গেছিল, যে নতুন কিছু টুইস্ট অ্যান্ড টার্নস, নতুন কিছু গল্পের স্ক্রিপ্ট একটু চেঞ্জ করতে গেছিলো এরা, ঠিক আছে, এবং সেটা করেছেও তারা, ঠিক আছে, করেছে। বাট প্রবলেমটা যে এরা যে চেঞ্জেসগুলো করেছে, আমি সেই চেঞ্জেসগুলো ডেফিনেটলি বলবো না, তাহলে ইট উইল অ্যাক্ট অ্যাজ স্পয়লার। বাট সেই চেঞ্জগুলো কখনোই ফিল্মের যে মুড, ফিল্মটার যে থিম, সেটা সেটা কখনোই সেট খায় না। সেটা একটা উদাহরণ দিচ্ছি, তো ফিল্মটা সেই জন্য বেসিক্যালি চটকে গেছে, ঠিক আছে। ওই ফিল্মটার যে এসেন্সটা, এই ফিল্মটা যদি মানে ওই ফিল্ম অরিজিনাল ফিল্ম দেখে যদি এই ফিল্মটা দেখে, তাহলে তার অরিজিনাল ফিল্মটার দেখার যে এসেন্সটা, যে ভালো লাগাটা, সেটা আমার মনে হয় কোথাও না কোথাও খারাপ হতে পারে, ড্যামেজ হতে পারে। যেটা আমার পার্সোনালি ওপিনিয়ন, আমার পার্সোনাল ওপিনিয়নটা আমার হয়েছে, আমার ফিল্মটা একদমই পোষায়নি সত্যি কথা বলতে গেলে। ফিল্মটা আমার পজিটিভ পয়েন্ট সেভাবে কিছু লাগেনি। একটা পজিটিভ পয়েন্ট যেটা আমি বলবো, সেটা সিনেমাটোগ্রাফি খুব ভালো। দেহরাদুন মসৌরির লোকেশনে এটা শ্যুট করা হয়েছে, তো সেটা বেশ দেখতে বেশ ভালো লাগে। যেহেতু থ্রিলার ফিল্ম, তো ওই রকম একটা জায়গায় শ্যুট করে ওই জায়গাটার একটা কী বলবো অ্যাডভান্টেজ নিয়েছে এরা, যে ওই থ্রিলার ব্যাপারটাকে পুরোপুরি সেট করা। কিন্তু সেই জিনিসটা আমার বেশ ভালো, সিনেমাটোগ্রাফি কিছু জায়গা বেশ ভালো লাগে দেখতে, লোকেশনসগুলো বেশ সুন্দরভাবে দেখিয়েছে, ক্যাপচার করেছে, তারা সেটা দেখতে বেশ ভালো লাগে। এবং মানে এই একটাই আমার কাছে মানে প্লাস পয়েন্ট লেগেছে, এটা অ্যাক্টার্স ভালো চুজ করেছে। এবার নেগেটিভ পয়েন্ট আমি একটা আসি, তো যেখানে বললাম যে চেঞ্জেস করেছে এরা, একটা চেঞ্জ আমি কথা বলবো। ওখানে যে টবিনো থমাসের যে ক্যারেক্টারটা ছিল, সেই ক্যারেক্টার থেকে এই যে বিক্রান্ত মাসির যে ক্যারেক্টারটা জনি খান্না, এটা তো অনেক এর ম্যানারিজমে চেঞ্জ করেছে, ক্যারেক্টারাইজেশনে চেঞ্জ করেছে, ঠিক আছে, ক্যারেক্টারাইজেশনটা অন্যভাবে করেছে। তো এরা যেভাবে ক্যারেক্টারটাকে কী বলবো অ্যাপ্রোচটা নিয়েছে, বিক্রান্ত মেসিকে যে অ্যাপ্রোচটা যেটা করতে বলেছে, বিক্রান্ত মেসি কিন্তু ভালো অ্যাক্টার, বা ডিরেক্টর তাকে যে করতে বলেছে, তাকে যে রোলটা দিয়েছে, সেই মানে একজন ফরেন্সিক এক্সপার্ট এইভাবে জনি জনি ইয়েস ডার্লিং যেভাবে করে, এবং কিছু কিছু জায়গায় মানে ক্রিঞ্জ কমেডি করার চেষ্টা করে, একটু একটা মার্ডার হয়ে গেছে তারপরে এরকম, মানে এগুলো কোনো ফিল্মের যে মুড, সেটার সাথে কোনো যায় না, তো জেল হয় না জিনিসটা, তো সেইটা দেখতে খুবই বাজে, খুব ক্রিঞ্জ লেগেছে ব্যাপারটা আমার। আমার জায়গাটা একদম পোষায়নি এই স্ক্রিপ্টে, এই চেঞ্জটা খুব 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 খারাপ হয়েছে। এবং আর একটা কথা বলবো, ওখানে যে সম্পর্কটা দিয়েছিল মমতা মন্দাস এবং টবিনো থমাস, এখানে সম্পর্কটা দিয়ে রাধিকা আপ্তে এবং বিক্রান্ত মাসি, যে তারা কাপল ছিল, তারপরে কিছুটা হয় তাদের, তারপরে তারা আলাদা হয়ে যায়। তো তারপরে যখন তারা আলাদা হয়ে যায়, তো তারপরে যখন দুজনের কেসটা নিয়ে দুজনে কাজ করতে থাকে দুজন একসাথে, তারপরে তাদের মধ্যে সেপারেশনটা চলছে। এবার হঠাৎ করে এমন একটা সময়ে ওদের যে মিলটা হলো, সেই মিলটা কীভাবে বলে আমি বুঝতে পারলাম, মানে ফাট করে হয়ে গেলো, একটা ডায়লগ দিলো হয়ে গেলো, গল্প শেষ, মানে ব্যাপারটার মধ্যে কোনো বিল্ড আপ নেই, কীভাবে আমি মিলটা হলো, মানে সেটা ভালো করে দেখাইনি। তো এখানে সম্পর্কটা চেঞ্জ করেছে, বাট সম্পর্কটার যে মানে ওর যে সম্পর্কটার যে গ্রাফটা, সেটা আমার এটা নিয়ে গেছে। তো স্ক্রিপ্ট প্রচণ্ড বাজে লেখা হয়েছে, প্রচণ্ড বাজে স্ক্রিপ্ট লেখা হয়েছে। এবং ভাবলে অ্যাক্টার্স তো নেওয়া হয়েছে, বিক্রান্ত মেসি, রাধিকা আপ্তে, রনিত রয়, আমাদের প্রাচী দেশাই, বাট সেই অ্যাক্টার্সদের কাছ থেকে ভালো পারফরমেন্সই নিতে পারেনি ডিরেক্টর বিশাল ভুড়িয়া। রনিত রয়কে সিনেমাতে এত বাজে লেগেছে, আমি বলার নেই, রনিত রয়কে অ্যাক্টর, রনিত রয় কিন্তু ভালো অ্যাক্টার, বাট এই সিনেমাতে তার পারফরমেন্স প্রচণ্ড লাউড, প্রচণ্ড বাজে, প্রচণ্ড ফেক লাগে দেখতে। বিক্রান্ত মাসিকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সে ভালো অ্যাক্টার, বাট তাকে যে ক্যারেক্টারটা দিয়েছে, সে ক্যারেক্টারটা প্রচণ্ড বাজেভাবে, সে মানে কিছু কর নেই তার, ব্রিকটা যেভাবে বলে তাকে সেভাবে প্লে করতে। রাধিকা আপ্তেকে আমার কোটা পোষায়নি সত্যি কথা বলতে গেলে। প্রাচীর দেশাই ঠিকঠাক, প্রাচীর দেশাইকে একটু হলেও তো ভালো লেগেছে। এবং এখানে যে কিলার রাখা হয়েছে, তাকে যেভাবে দেখানো হয়েছে, আমি কিছু বলতে যাই না, তো সেটা যেভাবে হয় শেষের দিকে, সেটা আমার একদম পোষায়নি। এবং ব্যাপারটা প্রচণ্ড প্রেডিক্টেবল, যারা সিনেমাটা দেখেও নি মানে ইয়ে ফোনে বললাম একটু চেঞ্জেস করে, তো তাদেরও কোটা ভালো লাগে, তাহলে বুঝে যাবে ব্যাপারটা। এবং ফরেন্সিকের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল, যেমন ট্রেলারের সময় বলছিলাম,
সেটা আউটস্ট্যান্ডিং ছিল, গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাকগ্রাউন্ড দিয়েছিল। এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছে সেটা একদম ভালো হয়নি, সেই এসেন্সটাই খারাপ করে দেয়। তো সেটা আমার একদম ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে গায়েবই করে দিয়েছে। তো আমার মনে হয় এটা যদি ফ্রেম টু ফ্রেম রিমেক করতো তাও ফিল্মটা ভালো হতো, ক্যারেক্টারাইজেশনটা যদি চেঞ্জ না করে। আবার ফ্রেম টু ফ্রেম রিমেক করে আমরা এবার বলবো, বাট ফ্রেম টু ফ্রেম যদি ভালো হয় তাহলে কেন বলবো না যে ভালো রিমেক হয়েছে, ডেফিনেটলি হয়েছে। বাট এখানে চেঞ্জেস করতে গিয়ে চেঞ্জেসগুলো এমন করে দিয়েছে যে সেই চেঞ্জেসগুলো না করাটাই আমার মনে হয় বাঞ্ছনীয় ছিল। তো এই আর কি রিভিউ, প্রচণ্ড খারাপ লেগেছে আমার। তো ডিরেক্টর ভালোভাবে পারফরমেন্সগুলোকে বারো করতে পারেনি, এবং যে থ্রিল আমি বলবো একটু ওয়ান টাইম ওয়াচ, যারা দেখেনি ফরেন্সিক মালায়ালাম ফিল্মটা তাদের এই ফিল্মটা ভালো লাগলেও লাগতে পারে, বাট যারা দেখে নিয়েছে আমি তাদেরকে কখনোই বলবো না এই ফিল্মটা আমি রেকমেন্ড করবো না আমার তরফ থেকে অন্তত। তো এটাই, এবং এটাই ছিল আমার ফিল্ম নিয়ে ওভারঅল মতামত। ফিল্মটি নিয়ে আমার বেশি কিছু ইয়ে নেই, এবং এক দুজন কনস্টেবলকে রাখা হয়েছে ফিল্মের মধ্যে কমেডি অ্যাড করার জন্য, যেটা যে কমেডিটা না কখনোই ওয়ার্ক করে না, ওটা দেখে মনে হয় খুব ফোর্স একটা কমেডি লাগে, ফোর্স কমেডি লাগে প্রচণ্ড, প্রচণ্ড ফোর্স ফিট ওটা লেগেছে আমার, একদমই জেল করেনি ফিল্মটার সাথে। তো সেটা আমার খুব খারাপ লেগেছে, তাই প্রচুর নেগেটিভ পয়েন্টস রয়েছে ফিল্মটার। বাট ওভারঅল এমনি ওয়ান টাইম ওয়াচ, যারা দেখে দেখতে পারে জি ফাইভে গিয়ে। তো এটা ছিল ওভারঅল আমার টেক এই ফিল্মটা নিয়ে। এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, লাইক করে দেবো, তোমাদের তোমরা যদি ফরেন্সিক দেখা তোমাদের কেমন ডেফিনেটলি কমেন্ট করে জানিও। টেক কেয়ার, গুড বাই।